নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আজকে শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, প্রিয় মধুবন। মাথা অনেক শূন্য লাগছে আজকাল, অনেক বেশি শূন্য, যেন একখানা খোলামেলা ফাঁকা ঘর। মাঝে মাঝে শুধু একটি কি দুটি শালিক কি চড়ুইয়ের আনাগোনা। এইরকম ভালো, এইরকম থাকাই ভালো, আমি জানি। কালকেও আমার কাছে একখানা বেনামি চিঠি এসেছে, তাতে লেখা বিপ্লবের পথ কেবলই গার্হস্থ্যের দিকে বেঁকে যায়, বনের সন্ন্যাসী ফিরে আসে ঘরে। লাল কালিতে লেখা চিঠি, নাম সই নেই, তবু আমি হাতের লেখা চিনি। লিখেছে কুণাল মিত্র, আমার বন্ধু, এখনো বোধহয় ফেরারি, প্রায় 10 বছর তার খোঁজ জানি না। আমাদের ডাকঘরগুলির কাজে বড় হেলাফেলা, চিঠির ওপর ঠিকঠাক মোহরের ছাপ পড়েনি। আমি কাল সারাদিন নাতোশ কাজ নিয়ে চেষ্টা করে দেখলাম না, কোথা থেকে যে চিঠিটা ডাকে দেওয়া হয়েছে তা পড়াই গেল না। জানি যেখান থেকে দেওয়া হোক ডাকে, কুণাল আর সেখানে নেই, সে সরে গেছে অন্য জায়গায়। রামতা যোগীর মতো ফিরছে কুণাল, কোথা থেকে কোথায় যে চলে যাচ্ছে। তবু বড় ইচ্ছে করছিল কুণাল কোথায় আছে তা জানতে। কাল বিকেলের দিকে আলো কমে এলে আমি আতশ কাছ নামিয়ে রাখলাম। মাথা ধরে গিয়েছিল সারাদিন আতশ কাছের ব্যবহারে, তাই চোখ ঢেকে বসেছিলাম অনেকক্ষণ। ভুল হয়েছিল, সে তো ঠিক চোখ ঢাকা নয়। টের পেলাম দুটি হাতের আঙুলের ফাঁকে ফাঁকে গড়িয়ে নামছে চোখের জল। বিপ্লবের পথ কেবলই গার্হস্থ্যের দিকে বেঁকে যায়, বনের সন্ন্যাসী ফিরে আসে ঘরে। এ আমারই কথা, কুণাল কেবল কথাটা ফিরিয়ে দিয়েছে, যেন ওর কথার আড়ালে উঁকি মারছে তার সকৌতুক দয়াহীন মুখ। রাস্তা তুমি দেখিয়েছিলে, ঘর থেকে বের করে এনেছিলে তুমি, তারপর সরে গেছো কোথায়? এখন কার এটো চেটে বেড়াচ্ছ মধুবন, তোমার ঘেন্না করে না? চমৎকার এইসব শব্দভেদী বান কুণালের। মেঘের আড়াল থেকে লড়াই, প্রতিদিন পাল্টে যাচ্ছে তার ঠিকানা, আর আমি মধুবন, আমি বাঁধা পড়েছি স্থায়ী ঠিকানায়। কুণাল হয়ে গেছে ছায়া কিংবা মায়া, আমি এখন কোথায় পাবো তাকে? এই চিঠির তাই জবাব দেওয়ার দায় নেই। কাল সন্ধেবেলায় আমি ঘরের আলো জ্বালিনি, কুণালের চিঠিটা হাতে নিয়ে চুপ করে বসেছিলাম। আমার বুকের মধ্যে টিকটিকির বাসা, ঘর ছাড়ার কথা মনে হলেই সে ডাক দেয় টিকটিক টিকটিক। যেও না, যাব না তা আমি জানি, তবু চোখের জলে আমার দু হাতের আঙুল ভিজে গিয়েছিল। নিজের জন্য নয়, আমি কুণালের জন্য কেঁদেছিলাম। তারপর ফাঁকা একখানা ঘরের মতোই শূন্য হয়ে গেল মাথা। মাঝে মাঝে একটা দুটো শালিককে চড়ুয়ের মতো ভাবনা ও স্মৃতি আনাগোনা করে গেল। অনেকক্ষণ আমার বাইরের কোনো জ্ঞান ছিল না। তারপর আমার বউ সোনা আমাকে ডাকলো, রাজা একটু এই ঘরে এসো। গিয়ে দেখি সে কাপড় পাল্টাচ্ছে, বলল, দেখো আমি তোমাকে সারাদিন একটুও জ্বালাইনি, তবু এখন জিজ্ঞাসা করছি ওই চিঠিটা কার? হ্যাঁ, তুমি সারাদিন ওটা নিয়ে বসে আছো। আমি চিঠিটা এনে তার হাতে দিলাম, ও দেখল, তারপর অবহেলায় চিঠিটা টেবিলের ওপর ফেলে গিয়ে বলল, দেখো কি বিচ্ছিরি ব্লাউজ পরেছি, পিছন দিকে বোতাম ঘর, কিছুতেই আটকাতে পারছি না, তুমি একটু বোতাম এঁটে দাও না। তখন সোনার সাজ আমি লক্ষ্য করলাম, কোনোই পর্যন্ত হাতাওয়ালা একটা ব্লাউজ পরেছে সে, গলায় আর হাতে পাতলা লেসের ফ্রিল দেওয়া। ব্লাউজটা আরও কয়েকদিন ধরে পরতে দেখেছি, কোনোদিনই বোতাম এঁটে দেওয়ার জন্য আমার ডাক পড়েনি কিন্তু। তাই মৃদু হেসে আমি ওর পিঠের দিকে বোতাম আর হুকগুলো লাগিয়ে দিলাম। ও আস্তে করে বলল, ইস কি ঠান্ডা হাত। ঠান্ডা? আমি অবাক হয়ে বললাম, কই? বলে হাত দুটো ওর গালে রাখলাম। মাথা ঝাঁকিয়ে শোনা বলল, না সে ঠান্ডা নয়, নিষ্পৃহতার কথা বলছিলাম। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। সোনা ধীরে ধীরে আঁচল তুলে দিচ্ছিল শরীরে, হঠাৎ মুখ এগিয়ে বলল, আদর। তখনই কুণালের চিঠিটার কথা একদম ভুলে গেলাম। সোনার ব্লাউজের বোতাম আর হুকগুলো আর একবার লাগিয়ে দিতে হলো আমাকে। তারপর সোনা টেবিলের ওপর থেকে চিঠিটা তুলে নিয়ে বলল, লাল কালিতে লেখা এই দেড় লাইনের চিঠিটা নিয়ে এখন আমরা কি করব? বাঁধিয়ে রাখবো? হেসে বললাম, ঠাট্টাটা আমাকেই লাগলো সোনা, চিঠির ওই কথাগুলো
একদিন আমি বলতাম, বহুদিন পর অনেক খুঁজে খুঁজে আমার কাছে ফিরে এসেছে আমারই কথা। ও ভ্রুকুঞ্জকে চিঠিটার দিকে চেয়ে বলল, এটা কি তোমাকে ভয় দেখানোর জন্য? আমি হেসে উঠে বললাম, না না, ওটা এমনি ঠাট্টা ছলেই আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া। সামান্য দ্বিধা করে সোনা বলল, চিঠিটার নাম সই নেই, তবু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি একে জানো, কে? একটু ভেবে বললাম, ও বোধ হয় আমারই এক সত্তা, অতীত থেকে লিখে পাঠাচ্ছে। কবিতা? এই কবিতা হয়ে গেল রাজা? হাসি থামিয়ে আস্তে আস্তে বলল, আমি তো তোমার কাছে শুনেছিলাম যে আমি তোমার এক সত্তা, তোমার এরকম আর কটা সত্তা আছে রাজা? হিংসুক সোনা, ভীষণ হিংসুক। ঘরে ওর রাজতন্ত্র, আমি ওর রাজা। ওকে এখন কিছুতেই বোঝানো যায় না যে একদিন আমি কুণালের ছিলাম প্রিয় মধুবন। না, কুণালের প্রিয় মধুবন হওয়ার জন্য আর একবার পিছু হাঁটার কোনো ইচ্ছেই নেই আমার। আমি এখন বেশ আছি, ফাঁকা, খোলামেলা, শান্ত, একটা ঘরের মতো শূন্য মাথা। মাঝে মাঝে এক আধটা শালিককে চড়ুয়ে রানাগোনা, এক আধটা ভাবনা, এক আধখানা স্মৃতি, তার চেয়ে বেশি কি দরকার? এখন আমার আলো বাতাস ভালো লাগে, ছুটির দিন ভালো লাগে, অবসর আমার বড় প্রিয়, আমার প্রিয় সেলাই কলের আওয়াজ, আমার শিশু ছেলের কান্না, আলমারিতে সাজিয়ে রাখা পুতুল কিংবা ফুলদানিতে ফুল, আর বুকের মধ্যে সেই টিকটিকির ডাক, যেও না যেও না। তবু মাঝে মাঝে যখন ভিড়ের মধ্যে রাস্তায় চলি, তখন হঠাৎ বড় দিশেহারা লাগে, কিংবা যখন মাঝরাতে হঠাৎ কখনো ঘুম ভেঙে যায়, তখন লক্ষ্য করি দেখি পাথর হয়ে জমে আছে আমার অনেক আক্ষেপ। আয়নায় নিজের মুখ দেখে কখনো চমকে উঠি, মনে কয়েকটা কথা বৃষ্টির ফোঁটার মতো কোনো অলিক শূন্য থেকে এসে পড়ে। তুমি যে এসেছিলে কেউ তা জানলই না, হায় মধুবন। সত্য বটে এইসব আবেগের কথা, নইলে আমার মনে স্পষ্ট কোনো আক্ষেপ নেই, না আছে পিছু হাঁটার টান, খুব একটা স্মৃতিচারণও নেই আমার। মাঝে মাঝে সোনা যখন আমাদের ছেলেটাকে নিয়ে কোথাও বেড়াতে যায় বা বাপের বাড়ি থেকে আসে দু একটা দিন, তখন কখনো সখনো সন্ধ্যাবেলায় বা রাত্রে আমি ঘরের আলো নিভিয়ে দিয়ে চুপচাপ বসে থাকি, একটা দুটো কথা অন্ধকারে মশা ওড়ার শব্দের মতো অন্ধকারে গুনগুন করে যায়। আমি তৎক্ষণাৎ আমার বাচ্চা ছেলেটার কান্নার শব্দ মনে মনে ডেকে আনি, সোনার গলার স্বরের জন্য নিস্তব্ধতার কাছে কান পেতে থাকি। আস্তে আস্তে সব আবার ঠিক হয়ে যায়। যদি কখনো হঠাৎ মনে হয় যে এরকম শান্ত জীবন হওয়ার কথা ছিল না আমার, আরও দূরতর ভিন্ন অনিশ্চয় এক জীবন আমার হতে পারত, তখন সঙ্গে সঙ্গে আমি হাতের কাছে যা পাই, হয়তো ওষুধের শিশি, ফাউন্টেন পেন কিংবা অন্য কিছু না পেলে হাতের আংটির পাথরের দিকে চেয়ে থেকে আস্তেই আস্তে মনকে একটা বিন্দুতে নিয়ে আসি। অতীত এবং ভবিষ্যৎ থেকে ফিরিয়ে নিই আমার মুখ, আস্তে আস্তে বলি, এইরকমই ভালো, এইরকম থাকাই আমাদের ভালো। তখন মাথা অনেক শূন্য লাগে, অনেক বেশি শূন্য, যেন একখানা খোলা মেলা ফাঁকা ঘর। অনেকদিন আগে কুণালের সঙ্গে আমার জীবন শেষ হওয়ার কিছু পরে ওই রকম লাল কালিতে লেখা বেনামি আর একখানা চিঠি এসেছিল আমার সঠিক ঠিকানায়। তাতে লেখা, জীবনে সৎ হওয়াই সব হওয়া নয়, আদর্শই সব, আদর্শ না থাকলে পুরোপুরি সৎ হওয়াও যায় না। প্রতিটি বাক্যের পর একটা করে বিষয়ের চিহ্ন, আসলে ওগুলো স্বকথিত জিজ্ঞাসা, ছুঁচের মুখের মতো ওই চিহ্নগুলো আমাকে বেঁধেছিল, আমারই বলা কথা আমাকে ফিরিয়ে দেওয়া। সেই তার প্রথম বেনামা চিঠি। তারপর আমার বিয়ের কিছু পরে আরও একখানা, এইরকমই, বৃষ্টি হলেই মিছিল ভেঙে যাবে, দৌড়ে গিয়ে দাঁড়াতে হবে গাছতলায় মাথা বাঁচাতে। কি জানি সে গাছতলায় বলতে এক্ষেত্রে ছাদনাতলায় বুঝিয়েছিল কিনা। চিঠিটা আমি সোনাকে দেখাইনি, শুধু মনে মনে বুঝতে পেরেছিলাম সে আমার সব খবর রাখে, হদিশ রাখে সঠিক ঠিকানার, সে আমাকে ভোলেনি। সামান্য ভয় আমাকে পেয়ে বসেছিল, কি জানি আমি তাকে আরও তো কত কি শিখিয়েছিলাম, সে যদি সব মনে রেখে থাকে। তারপর ক্রমে বুঝতে পেরেছিলাম যে তা নয়, এ তার আমাকে নিয়ে খেলা,
আসলে পুরনো পুতুলের মতো ভেঙে সে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জীবন থেকে। মাঝে মাঝে সে কেবল দূর থেকে আমাকে ওইভাবে স্পর্শ করে দেখতে চায়, আমি কতটা চমকে উঠি। বলতেই হয় খেলাটা চমৎকার শিখেছে কুণাল, সে খেলতে জানে। গতকাল আমি সামান্য অন্যরকম হয়ে গেলাম আজ সকালে, তাই আমার মুখের দিকে ঘুম চোখে চেয়ে সোনা প্রথম প্রশ্ন করল, আজও তুমি ওই ভূতুড়ে চিঠিটার কথা ভাবছো? আমি চমকে উঠলাম। বস্তু তো তা নয়, চিঠিটার কথা আমি ভাবছিলাম না, কুণালের কথাও নয়। হেসে বললাম, দূর। সোনা হাসল না, অনেকক্ষণ চুপচাপ করে ছেলের কাঁথা বিছানা গুটিয়ে রাখল, মশারি চালি করল, তারপর একসময় হঠাৎ আমার দিকে ফিরে বলল, কেন ভোরে উঠে জানলার কাছে বসে আছো? এত সকালে ওঠা বুঝি তোমার অভ্যাস? সে কথা ঠিক, ভোরে ওঠা আমার অভ্যাস নয়। কেন যে আজ অত ভোরে ঘুম ভেঙে গেল কে জানে, তারপর আর ঘুম আসছিল না। শীতকাল, তবু লেপের ওম ছেড়ে উঠে গায়ে চাদর জড়িয়ে এসে আম জানালার ধারে বসলাম। খুব কুয়াশা ছিল, জানালার নিচের রাস্তাটাকে মনে হচ্ছিল আবছায়া নিঃশব্দে নদী বয়ে যাচ্ছে, আর দূরের কলকাতা খুব উঁচু গাছের অরণ্যের মতো জমে আছে হিমে। সিগারেট ধরাতেই একটা দুটো পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। আমি প্রাণপণে সেগুলো ঠেকানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঠেকানো গেল না। খুব ভোরে একদিন এক আশ্রমের ঋত্বিককে দেখেছিলাম ডান হাতখানি ওপরে তুলে চোখ বুজে আহ্বাণী উচ্চারণ করতে। গান নয়, শুধু টেনে টেনে উচ্চারণ করে যাওয়া, কবিকার কথা, তবু গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা যেন একেই অভিগমন করি, ভোরের শান্ত প্রকৃতির দিকে চেয়ে আমার মনে হয়েছিল, হায় মধুবন, হায় কুণাল। আমি আমার আংটির মদরঙের গোমেদ পাথরটির দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ। আবছা অন্ধকারও পাথরটা চিকমিক করছিল। আমি আস্তে আস্তে আংটির গোমেদ পাথরটায় আমার মনকে স্থির করার চেষ্টা করছিলাম। তখন হঠাৎ খোলা জানালা দিয়ে যেমন ঘরের মধ্যে আসে পোকামাকড়, তেমনি হঠাৎ অনেক দিন আগে শোনা একটা শব্দ বিদ্যুৎ বেগে আমার মধ্যে খেলা করে গেল। প্রথমে আমি কিছুক্ষণ ভেবেই পেলাম না এই শব্দগুলি কি, কিংবা কোথা থেকে এলো এই চেনার শব্দ, বড় চেনা। কয়েকটি মুহূর্তের পর মনে পড়ে গেল, এ আমার বীজমন্ত্র নাম, কৈশোরে শেখা। এতকাল বীজমন্ত্রের শব্দগুলো নিয়ে খেলা করতে করতে সেই কৈশোরের ধ্যান অভ্যাস করার কথা মনে পড়ছিল। একটা সাদা কালো চক্রের ছবির দিকে অনেকক্ষণ চেয়ে থাকতাম, তারপর চোখ বুঝতেই সেই চক্রটা অমনি চলে আসত দুই ভ্রুর মাঝখানে, নাসিকার মূলে যাকে বলা হয় আজ্ঞা চক্র। অনেক শিখেছিলাম আমি, পৈতের পর আমাকে শিখতে হয়েছিল পুজো পাঠ আহ্নিক, দণ্ডিঘরে কয়েকটা কষ্টের দিন কেটেছিল, যার মধ্যে চুরি করে খেয়েছিলাম রসগোল্লা। সেইসব কথা মনে পড়তে আমি প্রাণপণে অন্যমনস্ক হওয়ার চেষ্টা করছিলাম আজ ভোরে। বীজমন্ত্রের সেই শব্দগুলো যে মনে এসেছিল, আমি সেগুলো নিয়ে খেলা করছিলাম, আর আমার আংটির গোমেদ পাথরটায় স্থির করার চেষ্টা করছিলাম আমার সমস্ত অনুভূতি। বহুদিন বাদে কৈশোরের সেই ধ্যান করার ইচ্ছে পেয়ে বসেছিল আমাকে। কুণাল জানে না তার চেয়ে আমি অনেক বেশি ফেরারি। অফিস বেরোনোর সময় সোনা মনে করিয়ে দিল, আজ আমাদের বিবাহবার্ষিকী, মনে থাকে জানো? মনে ছিল না, চার বছর হয়ে গেল, এখন আমার 36, আর সোনা বোধ হয় 28 পেরিয়ে এলো। ঘাড় ফিরিয়ে সিঁড়ির তলা থেকে সোনাকে একটু দেখলাম, আমার দিকেই চেয়ে আছে, হাসলাম, ও হাসল, পরস্পরকে বোঝার চেনা পুরনো হাসি। রাস্তার রোদে পা দিতেই সরগরম কলকাতার উত্তপ্ত ভিড়ের মধ্যে মন হালকা হয়ে যাচ্ছিল। একটা বেনামে চিঠির জন্য কাল আমার অফিস কামাই, এই কথা ভাবতেই আমার খারাপ লাগছিল। মিডলটন স্ট্রিটে আমার অফিস, দরজায় পা দিতেই টুল ছেড়ে উঠে দাঁড়ালো বুড়ো দারোয়ান। রিসেপশন কাউন্টারে চঞ্চল মেয়েটি মৃদু হেসে নড করল, মর্নিং স্যার বলে। জুনিয়র একটা অফিসার হলের আর একদিকে চলে গেল। আমি লিফট নিলাম না, অনেকদিন পর একটু হালকা লাগছে আজ। আমি জুতোর শব্দ তুলে লাফিয়ে লাফিয়ে দীর্ঘ সিঁড়ি পেরিয়ে উঠে এলাম আমার চারতলার অফিসে। টাইপিস্টের ঘর থেকে অবিরাম টাইপ মেশিনের শব্দ ভেসে আসছে। আমার ছোট অফিস ঘরটার বাইরে
অপেক্ষা করছে আমার ছোকরা চটপটে স্টেনোগ্রাফার। আমি তার দিকে চেয়ে একটু হেসে ঢুকে গেলাম ঘরে। শীততাপ নিয়ন্ত্রিত ঠান্ডা নিস্তব্ধ ছোট্ট ঘর আমার। সবুজ কাচে ঢাকা টেবিল, গভীর গদিওয়ালা চেয়ার আর পিছনে প্রকাণ্ড কাচের জানালা। দূরে ময়দানের চেনা দৃশ্য দেখা যাচ্ছে। ওট খুলে হ্যাঙারে ঝুলিয়ে দিয়ে আমি কাচের শার্সি খুলে দিলাম। উহু করে ঠান্ডা বাতাস বয়ে এলো, পাতা পোড়ানো ধোঁয়ার মৃদু গন্ধ তার সাথে। উদাস রোদ হাওয়া আর মৃদু ধোঁয়ার গন্ধ আমি আমার অন্তরে গ্রহণ করে নিচ্ছিলাম। বেশ নিশ্চিন্ত আমার জীবন। একটা দুটো ছোটোখাটো অভাববোধ এবং কখনো সখনো সামান্য একটু একঘেয়েমি ছাড়া কোনো গোলমাল নেই। আমি সুখী। একটা ছোট্ট শ্বাস ছেড়ে আমি চেয়ারে ফিরে এলাম। দুপুরে হঠাৎ সোনার টেলিফোন এলো। তার গলার সরশনে চমকে উঠে বললাম, কি হয়েছে? কই, কিছু না তো। তোমাকে উলানার কথা বলেছিলাম রাজা, মনে আছে? মনে করিয়ে দিলাম। তোমার কোটের ডান দিকের পকেটে নমুনা দিয়ে দিয়েছি, 4 আউন্স এনো। দূর, আমি পারবো না, আমার অফিসের পর দোকানে ছোটাছুটি, আর তাছাড়া এই উলের রং মেলানো বড় ঝামেলা। পারবে, তুমি না পারলে চলবে কি করে? আর তুমি ছাড়া আমার কে আছে? মৃদু হাসলাম আমি। আমাকে পটাতেই শোনা একেবারে ওস্তাদ। একটু চুপ করে থেকে আবার বলল, আজ বিকেলের কথা মনে আছে তো? বলো তো আজ কি? আজ? আমি একটু ভাবনার ভান করে বললাম, আজ তো খোকনের জন্মদিন। বদমাস, তাই না? ঠিক আছে, তাই, শুধু সময় এসো। তারপর একটু চুপচাপ। টের পেলাম ও ফোন তখনও ছাড়েনি, আমিও ছাড়তে দ্বিধা করছিলাম। তখন হঠাৎ ও বলল, রাজা, আমার ফোন পেয়ে তুমি চমকে উঠলে কেন? কই, ভয় পেয়েছিলে? কিসের ভয়? কিসের ভয়, তা আমি জানি কি, বউ ছেলে চুরি যাবার ভয় হতে পারে, ঘরে আগুন লাগার ভয় হতে পারে, কত ভয় আছে মানুষের। বদমাস বলে আমি ফোনটা রেখে দিলাম। সত্য যে আমি ভয় পেয়েছিলাম, সোনা যেভাবে বলল সেভাবে নয়, তবে অনেকটা ওই রকমই একটা অস্পষ্ট ভয়। বিকেলে আমি অনেক ঘুরে ঘুরে ওর ফরমায়েশে উল কিনলাম, আর আজকের দিন উপলক্ষে ওর জন্য কিনলাম কালো জমির ওপর হলুদ আর সুরকি রঙের এমব্রয়ডারি করা একটা কার্ডিগান, কিছু ফুল, গোটা দুই বাংলা উপন্যাস। বইয়ের দোকান থেকে বেরিয়ে এসে রাস্তায় পা দিয়েছি, সেই সময় কোথাও কিছু ছিল না, তবু হঠাৎ মনে হলো যদি এই অবস্থায় কোনোদিন কুণাল আমাকে দেখে। কে জানে, বাইরের এত অচেনা লোকজনের মধ্যে গা ঢাকা দিয়ে আমাকে লক্ষ্য করছে কিনা। সে দেখছে তার প্রিয় মধুবনকে, পরনে স্যুট, মধুবনের উলের প্যাকেট, কাগজে মোড়া বউয়ের কার্ডিগান, হাতে ফুল আর উপন্যাস। কি জানি কেমন অস্বস্তি এলো মনে। রজনীগন্ধার ডাঁটিতে অকারণে বোকার মতো আমার মুখ আড়াল করলাম আমি। পরমুহূর্তে হেসে আমি স্বাভাবিক হয়ে গেলাম। তবু অস্বীকার করার উপায় নেই যে কয়েক পলকের জন্য আমার দুর্বলতা এসেছিল। সন্ধেবেলার অনুষ্ঠান খুব জমলো আমাদের। আমার অনেককালের বন্ধু অতীশ এসেছিল তার বউকে নিয়ে, আরও দু একজন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন। সবাই যখন চলে যাচ্ছে তখন সিঁড়ির গোড়ায় অতীশ আমাকে আলাদা করে ডেকে নিল। এই, তোর সঙ্গে কথা আছে। আড়ালে নিয়ে গিয়ে সে প্রশ্ন করল, কি ব্যাপার রে? শুনলাম তোর কাছে বেনামে একটা চিঠি এসেছে। আমি মাথা নাড়লাম, হ্যাঁ। কি বলল? তোর বউ। ও হাসল, খুব ভয় পেয়ে গেছে তোর বউ, বলছিল কাল থেকে তুই নাকি কেমন অন্যরকম হয়ে গেছিস, কেঁদেছিস। দূর, অতীশ নিচু গলায় প্রশ্ন করল, কে লিখেছে রে? কুণাল, কুণাল মিত্র। ও, বছর চারেক আগে সে আর একবার তোকে চিঠি দিয়েছিল না? হ্যাঁ, আমার বিয়ের ঠিক পরেই। আবার সে কি লিখেছে? অনেকদিন আগে আমি তাকে শিখিয়েছিলাম, সাবধান, বিপ্লবের পথ কিন্তু কেবলই গার্হস্থ্যের দিকে বেঁকে যায়, বনে সন্ন্যাসীও ফিরে আসে ঘরে, সেই কথাই সে ফেরত পাঠিয়েছে আমাকে। অতীশ হাসল, তোকে টিজ করছে না? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে অতীশ বলল, ওর বেশি আর কিছুই কুণালের করার নেই রে। আমি চেয়ে রইলাম অতীশের মুখের দিকে। অতীশ ম্লান হাসল,
মধুবন, আমি কুণালের খবর রাখি। বছরখানেক আগে তার খবর পেয়েওছিলাম। হাওড়া জেলার মফস্বলে একটা কারখানায় সে চাকরি করছে। খুব দুঃখে কষ্টে আছে। আমার সঙ্গে দেখাও তো হয়েছিল। আমি তাকে তোর কাছে আসতে বলেছিলাম, তুই বড় চাকরি করিস। সে মাথা নেড়ে জানালো আসবে না। বলেছিল আমার খবর মধুবনকে দেবেন না। আমি কথা দিয়েছিলাম। আজ কথা ভাঙতে হলো মধুবন, নইলে হয়তো তোর শান্তি থাকত না। একটু চুপ করে অতীশ আবার বলল, ভাবিস না মধুবন, এইসব ছোটোখাটো চমক সৃষ্টি ছাড়া ওর জীবনে তো আর কিছুই করার নেই এখন। ওরও ছেলেপুলে নিয়ে বড় সংসার, তোর খোঁজ খবর রাখার সময় তেমন নেই। তবু মাঝে মাঝে ওইসব চিঠি পাঠায়, পাঠিয়ে মজা পায়। কুণালকে প্রায় হাওয়ায় মিলিয়ে দিয়ে অতীশ চলে গেল। আমি নিঃশব্দে ঘরে ফিরে এলাম। দেখি ছেলেকে ঘুম পাড়িয়ে সোনা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমার দিকে ফিরে এক ঝলক হেসে বলল, কি গো কুণাল মিত্রের বন্ধু ভূতপূর্ব বিপ্লবী, এবার একটু হেসে কথা কও। হাসলাম। বুঝলাম অতীশ চিঠিটা আন্দাজ করে সোনাকে সব বলে গেছে। তবু কি করে আমি সোনাকে বোঝাবো যে আমি এখনো সুখী নই? কুণাল কতদূর বিপ্লবী ছিল, সঠিক ফেরারি ছিল কি না তা নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই। আমি স্বেচ্ছায় সরে এসেছি অনেক দূরে, এখন নিশ্চিন্ত জীবন আমার। তবু মাঝে মাঝে একজন ফেরারির কথা ভাবতে আমার ভালো লাগে। রাজনীতির জন্য নয়, বিপ্লবের জন্যও নয়, এসব কোনো কিছুর জন্যই এখন আর আমার একটুও ব্যস্ততা নেই। এখন আমার প্রিয় সেলাইকলের আওয়াজ, আমার শিশু ছেলের কান্না, আলমারিতে সাজিয়ে রাখা পুতুল কিংবা ফুলদানিতে ফুল। কেবল মাঝে মাঝে এইসবের ফাঁকে ফাঁকে একটু বিমনা হয়ে ভাবতে ভালো লাগে, আমারই এক সত্তা পালিয়ে ফিরছে মাঠে জঙ্গলে খেতে খামারে পাহাড়ে পর্বতে। কুণালের কথা শুনে তাই আমি একটু খুশি হইনি, অবাকও নয়। আমি তো জানতাম বিপ্লবের পথ গার্হস্থ্যের দিকে বেঁকে যায়, বনের সন্ন্যাসী ফিরে আসে ঘরে, আমি তো তা জানতাম। রাতে শুয়ে আমার মুখের ওপর ঝুঁকে পড়ে সোনা বলল, কষ্ট পাচ্ছ? চমকে উঠে বলি, কই কিসের কষ্ট? আমি জানি পাচ্ছ। কেন? কি জানি বলে একটু চুপ করে থেকে আবার বলল, বোধহয় তোমার মাঝে মাঝে সন্ন্যাসী হতে ইচ্ছে করে, তাই না? এমন উদ্দেশ্যহীন নিস্তেজ জীবন তোমার আর ভালো লাগে না, আমি জানি। দূর বলে আমি জোরে হেসে উঠলাম। তবু সোনার মুখ সামান্য বিবর্ণ দেখাচ্ছিল। বড় ভয় করে গো, ঘুমের আগে আমার আদরে তুলিয়ে যেতে যেতে বলল সোনা। অমনি আমার বুকের মধ্যে টিকটিক টিকটিক, যেও না যেও না। নিঃসারে ঘুমের ভান করে অনেকক্ষণ পড়ে থেকে আমি গভীর রাতে উঠে লেখার টেবিলে ছোট বাতিটি জ্বেলে বসলাম। কুণালকে একটা চিঠি লেখা দরকার, চেনা কুণালকে নয়, সেই কুণালকে যাকে আমি চিনি না। সারা রাত ধরে আমি লিখলাম আমার চিঠি সিগারেটের পর সিগারেট জ্বেলে। তারপর টেবিলের ওপরে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সোনা আমাকে ভোরবেলা ডেকে তুলল, তার চোখে মুখে ভয়, ঠোঁট কাঁপছে কান্নায়। কি কি করেছিলে তুমি রাজা, সারা রাত ধরে? আমি সুন্দর করে হাসলাম, তারপর ইঙ্গিতে দেখিয়ে দিলাম চিঠিটা। ও প্রথমে বুঝতেই পারল না। বললাম, সারা রাত ধরে আমি এই চিঠিটাই লিখেছি সোনা, বেনামি একটা চিঠি। ওমা, এ তো মাত্র একটা লাইন। আমার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে পড়ে ও শব্দ করে চিঠিটা পড়ল। ওরে কুণাল, বনের সন্ন্যাসীর চেয়ে ঘরের সন্ন্যাসী পাগল বেশি। আপনারা শুনছিলেন শিশেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প প্রিয় মধুবন। আশা করি গল্পটি ভালো লাগলো। অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন ভিডিওতে, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি। আজকে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।